ঘটনার পঞ্চম অংশে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের এই দৃষ্টান্ত শুধুমাত্র সেই মহিলার জীবনে পরিবর্তন আনে না, বরং এটি আরও অনেকের জন্য একটি শিক্ষা হিসেবে কাজ করে। মহিলার ইসলাম গ্রহণের ফলে তার পরিবার এবং আশেপাশের মানুষও ইসলামের দিকে আকৃষ্ট হন। রাসূলুল্লাহ জীবনে এমন অসংখ্য ঘটনা আছে যা তার মহানুভবতা এবং মানবিকতা প্রমাণ করে। এই ধরনের ঘটনাগুলি সমাজের প্রতি তার নৈতিক দায়িত্ব এবং মানুষের প্রতি দয়া প্রদর্শনের একটি উদাহরণ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় একজন ব্যক্তির ভালো আচরণ কিভাবে সমাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টান্ত অনুসরণ করে আমরা শিখতে পারি আমাদের উচিত অন্যদের প্রতি সদয় হওয়া এবং তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করা। আসল দৃষ্টান্তগুলো আমাদের দেখায় আমাদের প্রতিদিনের আচরণে মানুষের হৃদয়ে পরিবর্তন আনতে পারে। বরং রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ঢাগুলো প্রেম এবং ক্ষমার শিক্ষাগুলি আমাদের সমাজে শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অতএব এই ঘটনাটি শুধু একটি ইতিহাসের অংশ নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ জীবন পাঠ যা আমাদের শিক্ষা দেয় কিভাবে একজন মুসলিম হিসেবে আমাদের আচরণ করা উচিত এবং আমাদের চারপাশের মানুষের প্রতি কিভাবে দয়া ও সহানুভূতি প্রদর্শন করতে হবে।